যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর নির্ধারণ করে রায় দিয়েছেন আপিল বিভাগ। তবে আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন। সকালে জামান হত্যা মামলার রিভিউ নিষ্পত্তি করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ড্যানি রং এর রিপোর্ট। সাভারে জামান নামে একজনের হত্যা মামলায় 2017 সালের ফেব্রুয়ারিতে দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন আপিল বিভাগ। আদালতের অভিমত আসে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। কিন্তু দণ্ডবিধির 57 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মানে 30 বছর কারাবাস হয় এবং কারাগারে আসামিরা রেয়াত যেহেতু পান, তাই সেই রায়ের বিশ্লেষণ জানতে চান মামলার আইনজীবী। করা হয় রিভিউ আবেদন। মঙ্গলবার সেই রিভিউ আবেদন নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ চূড়ান্ত রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাখ্যা দেন। বিধিবিধানসমূহ পর্যালোচনায় যাবজ্জীবন সাজার অর্থ 30 বছর কারাদণ্ড। তবে আদালত ক্ষেত্রবিশেষে যদি আমৃত্যু কারাদণ্ড উল্লেখ করেন, তাহলে সেটা স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাবাসকেই বোঝাবে। যদি আমাদের প্যানাল কোড এবং ফৌজদারি কার্যবিধির এই ধারাগুলো যদি আমরা ওনারা বিচার বিশ্লেষণ করে ওনারা মনে করেন যে এটা 30 বছর হবে যাবজ্জীবন। তবে ওইখানে ওনারা আরেকটি শর্ত দিয়েছেন যে হ্যাঁ 30 বছর হবে স্বাভাবিকভাবে, কিন্তু যদি কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা যে কোনো ধরনের আদালত যদি কোনো আসামিকে আমৃত্যু যদি দণ্ড দিয়ে থাকেন, তাহলে তাকে আমৃত্যুই থাকতে হবে, তার জন্য এই 30 বছর হবে না। যাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হবে তার ক্ষেত্রে কোনো রেয়াত প্রযোজ্য হবে না। আমি মনে করি, এখনো মনে করি যে আমৃত্যু যেখানে হবে সেক্ষেত্রে আদালতের থেকে এমন একটা আদেশ আসবে এক সময় যখন প্যারোলের বিধান থাকবে, একটি লোক যখন অথর্ব হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চলাফেরায় অক্ষম হয়ে যাবে, সেক্ষেত্রে বর্তমানে যে বিধান রয়েছে সরকার তাকে মুক্তি দিতে পারে, কিন্তু এই রায়ের পরে যেখানে আমৃত্যু হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটল যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘদিনের আইনি প্রশ্নের। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।